প্রায় 40 বছর বয়সে ধোনি একই দেখালেন। মাশরাফি বললেন ওরা কুৎসিত, হয়তো চেহারায় নয় মানসিকতায়। তামিম মাহমুদউল্লাহ ও শান্তর অধিনায়কত্বে দেশের ক্রিকেটার নিয়ে তিনটি দল। মহেন্দ্র সিং ধোনি কি ফুরিয়ে গেছেন? বয়সটা যে 39 পার হয়ে 40 ছুঁই করছে তাতে কোনো সন্দেহ নেই। ব্যাটিং ফর্মেও সেই আগের ঝাঁজ দেখা যাচ্ছে না। কিন্তু ধোনি ফুরিয়ে গেছেন কি না সেটি বলতে গেলে আপনাকে দ্বিতীয়বারের মতো ভাবতে হবে। বুধবার রাতের ম্যাচের পর তো আরও একের পর এক ম্যাচ হেরে চলতি আইপিএলে এখন অবস্থা খারাপই ধোনির চেন্নাই সুপার কিংসের। 6 ম্যাচের মধ্যে 4টিতে হার দেখা দলটির প্লে অফে ওঠার রাস্তা ক্রমশই কঠিন হয়ে যাচ্ছে। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রায় জেতা ম্যাচে হার হজম করেছে চেন্নাই। ব্যাট হাতে ধোনি ছিলেন ব্যর্থ। কলকাতায় 168 রান তাড়া করতে নেমে 12 বলে 11 করে আউট হন ধোনি। তবে চেন্নাইকে 3 বার শিরোপা জেতানো অধিনায়ক সব ব্যর্থতা আড়াল করে দিয়েছেন আসলে আগের ইনিংসেই। বুঝিয়ে দিয়েছেন বয়সের ভারে তিনি নুইয়ে পড়েননি, এখনও অনেক তরুণের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্যটা আছে তার। কলকাতার ইনিংসে তখন শেষ ওভার চলছে, উইকেটের পেছনে ধোনি যা দেখালেন সেটি অনেকটা দিন চোখে লেগে থাকবে আইপিএল ভক্তদের। শিবম মাফিকে বল করার আগে ব্রাভোকে পেছন থেকে ইশারা করেছিলেন ধোনি, আর ওই ইশারা বুঝতে পেরে অফ স্ট্যাম্পের বাইরে কম গতির এক ডেলিভারি দেন ব্রাভো, তাতে সত্যিই বোকা বনে যান মাভি। ধোনির কারিশ্মা কি এখানেই শেষ? না, বল মাভির ব্যাটের কানায় লেগে ধোনির হাত ফসকে প্রায় বেরিয়েই যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পায়নি। প্রথম দফায় ধরতে না পারলেও পাখির মতো ঝাঁপ দিয়ে পড়ে ধোনি অবিশ্বাস্য এক ক্যাচ নেন প্রায় দ্বিতীয় স্লিপের কাছের জায়গা থেকে, যে ক্যাচ দেখে সবারই চোখ ছানা ভরা। ঘোর সমালোচকরাও বলতে বাধ্য হবেন এই ধোনি আসলে কখনোই হাল ছাড়ার পাত্র নন, বয়স তো তার কেবল একটা সংখ্যা মাত্র। একের পর এক ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপাড়। সিলেটের এমসি কলেজের গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই নোয়াখালীতে ধর্ষণ চেষ্টা এবং নারীকে বস্ত্রহরণ করে নির্যাতনের ঘটনায় সারা দেশ তোলপাড়। ধর্ষণ বিরোধী প্রতিবাদ জনতা নেমে এসেছে রাজপথে, ধর্ষকের কঠিন শাস্তি নিশ্চিত করাই এই আন্দোলনের মূল লক্ষ্য। সারা দেশে চলছে যেন বেপরোয়া ধর্ষণের উৎসব। সমাজের কিছু খারাপ মানুষ এসব অপকর্মগুলো ঘটিয়ে আসছে। এই খারাপ মানুষগুলোকে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা অভিহিত করেছেন কুৎসিত মানুষ হিসেবে। একদিন আগে নিজের ধর্ষণ বিরোধী অবস্থান তুলে ধরেন সাকিব আল হাসান। এ নিয়ে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করার আহ্বান জানিয়েছেন সাকিব। এরপর নিজের ফেসবুক পেজে ধর্ষণ বিরোধী আওয়াজ তোলেন মুশফিকুর রহিমও। আজ সেই ধর্ষণ বিরোধী আওয়াজ তুলে কুৎসিত মানুষগুলোকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন মাশরাফি। নিজের ফেসবুক ওয়ালে দেয়া একটি পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন মাশরাফি। সেই পোস্টে তিনি লিখেছেন, আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে তখন আপনার সেই অনুভূতি হয় না, যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে তখনও সেই অনুভূতি আসে না, আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বের হন তখন তার দিকে কেউ বাঁকাভাবে তাকালে আপনার খুব খারাপ লাগে, কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার আপনার অনুভূতি একই রকম আছে? তাহলে বুঝে নিতে হবে সমস্যা অনেকেরই মগজেই, হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি, নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না, সে কুৎসিত, হয়তো চেহারায় নয় মানসিকতায়। এবার ক্রিকেটারদের পেশাদার মানসিকতা ফিরিয়ে আনার পালা, যে কারণেই আগামী 11 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে 3 দলের ওয়ানডে সিরিজ। সেই 3 দলের 2 অধিনায়ক তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ সবারই জানা, অপর অধিনায়ক হলেন নাজমুল হোসেন শান্ত। এখনও টুর্নামেন্টের কোনো নামকরণ করা হয়নি, কোনো ম্যাচ ফি ও প্রাইজ মানিও নেই, তবে ম্যান অফ দ্য ম্যাচ আর ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার আছে। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের ভাষায়, আমরা যেহেতু ক্রিকেটটা আবার চালু করতে যাচ্ছি এজন্যই এই আয়োজন। পাপন আরও যোগ করেন, ফাইনালটা টিভিতে দেখানোর চিন্তাভাবনা করছি যাতে লাইভ টেলিকাস্ট হয়। এর আগের প্রত্যেকটা ম্যাচই লাইভ স্ট্রিম তো হবেই এবং রেডিও সহ অন্যান্য মাধ্যমেও এটা আমরা প্রচারের ব্যবস্থা করতে যাচ্ছি। বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন তামিম একটি দলকে নেতৃত্ব দিচ্ছে, মুশফিক একটি দলে আছে কিন্তু সে নেতৃত্ব দিবে না, ওই দলের নেতৃত্ব দিবে শান্ত, আরেকটায় মাহমুদউল্লাহ আছে ওটাই সে নেতৃত্বে থাকবে, মুশফিক নাকি নেতৃত্ব দিতে ইচ্ছুক না, আজকে সে এটা নিশ্চিত করেছে, না হয় ওর নামও ছিল। এই 3 জন এদের ভাগ করে আমরা দল করেছি। এদিকে সন্ধ্যার পর ওই 3 দলের খেলোয়াড় তালিকা আর সূচি ঘোষণা করা হয়েছে। প্রতি দলে 15 জন করে 45 ক্রিকেটারের সেই বহরে অধিনায়ক আকবর আলী সহ যুব বিশ্বকাপজয়ী স্কোয়াডের 8 জন ক্রিকেটারও আছেন। এর মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদের দলে আছেন 2 জন,
মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন ও রাকিবুল হাসান। নাজমুল হোসেন শান্ত বাহিনীতে আছেন তৌহিদ হৃদয় ও পারভেজ হোসেন। আর তামিম ইকবালের দলে আছেন আরও তিনজন, আকবর আলী, তানজিদ হাসান তামিম, সাদাত হোসেন দীপু ও পেসার শরীফুল ইসলাম। এবারে জানিয়ে দিচ্ছি ম্যাচের সময়সূচি। 11 অক্টোবর মাহমুদুল্লাহর একাদশ বনাম নাজমুল শান্ত একাদশ, 13 অক্টোবর মাহমুদুল্লাহ একাদশ বনাম তামিম একাদশ, 15 অক্টোবর নাজমুল শান্ত বনাম তামিম একাদশ, 17 অক্টোবর মাহমুদুল্লাহ একাদশ বনাম নাজমুল শান্ত একাদশ, 19 অক্টোবর মাহমুদুল্লাহ একাদশ বনাম তামিম একাদশ, 21 অক্টোবর নাজমুল শান্ত বনাম তামিম একাদশ, 23 অক্টোবর ফাইনাল। সবকটা ম্যাচ শেরে বাংলার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বেলা 1:30। প্রতিটি ম্যাচের জন্যই একদিন করে রিজার্ভ ডে রাখা আছে। লাসিথ মালিঙ্গা নেই। এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের মূল পেস শক্তি জাসপ্রীত বুমরা। কিন্তু প্রথম 4 ম্যাচে এই পেসারকে সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে দেখা মিলল আসল বুমরার। আইপিএলে নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়ের ফর্মের জানান দিলেন তিনি। মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের দাপুটে জয়ের অন্যতম কারিগর ছিল বুমরা। 194 রান তারা করতে নেমে তার বোলিং তোপেই 136 রানে গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস। বুমরা 4 ওভার হাত ঘুরিয়ে 20 রানে নেন 4 উইকেট। আইপিএলে তার এটি সেরা বোলিং ফিগার। এর আগে 2017 সালের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে 3 ওভারে 7 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়েছিলেন বুমরা। ওই ম্যাচে পাওয়ার প্লের শেষ ওভারে মেইডেন করে মুম্বাইকে ফাইনালে তুলেছিলেন তিনি। কিন্তু এবারের আসরে বুমরাকে তেমন ভয়ঙ্কর রূপে পাওয়া যাচ্ছিল না। প্রথম 4 ম্যাচে 6 উইকেট নেন ঠিকই, কিন্তু এক ম্যাচে 2 উইকেট পেতে খরচ করেন 41 রান, আরেক ম্যাচে 42 রান দিয়েও পাননি উইকেটের দেখা। বুমরার মতো বোলারদের জন্য এমন মার খাওয়া তো অস্বাভাবিকই। মুম্বাই টিম ম্যানেজমেন্টের তাই দুশ্চিন্তা বাড়ছিল। সেই দুশ্চিন্তা অবশেষে ঘুচিয়ে দিলেন ডানহাতি এই পেসার। ফর্মে ফিরলেন, দলকেও জেতালেন। প্রসঙ্গত মঙ্গলবার রাতে যাদবের 47 বলে 79 রানের ঝড় ইনিংসে ভর করে 4 উইকেটে 193 রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল মুম্বাই। জবাবে জস বাটলার 44 বলে 70 রানের ইনিংস খেললেও বুমরার বিধ্বংসী বোলিংয়ে 18.1 ওভারে 136 রানে গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস। এবারে জানিয়ে দিচ্ছি আজকের ক্রিকেট খেলা সম্পর্কে। আইপিএলে আজ লড়বে হায়দ্রাবাদ বনাম কিংস ইলেভেন পাঞ্জাব। সরাসরি রাত 8টায় গাজী টিভিতে প্রচার হবে ম্যাচটি। প্রায় 40 বছর বয়সে ধোনি একই দেখালেন। মাশরাফি বললেন ওরা কুৎসিত, হয়তো চেহারায় নয় মানসিকতায়। তামিম মাহমুদুল্লাহ ও শান্তর অধিনায়কত্বে দেশের ক্রিকেটার নিয়ে 3টি দল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।